এরপরে উত্তরীয় ভারতে বলবো আমাদের অশোক কাকুকে, অশোক চ্যাটার্জি মহাশয়কে সম্রাট দায়ী করাচ্ছেন। এবার কাজল সিনহা মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিয়েছেন সম্রাটটা। এরপর সুভদ্রাকে, সুভদ্র দেবী মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করলেন সম্রাট আমাদের মহাশয়। সঙ্গে অশোক কাকু, সুভদ্রা, অশোক তো ডান দিকে যাবে, যাও এদিকে এদিকে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সুভদ্রা, বই খোলার প্রতিযোগিতায় ফার্স্ট সুভদ্রা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পাঞ্জলানন্দ মমতার বইটি, সম্রাট তপাদারের লেখা। এই বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এক ইঞ্চিও মাথা নত করেনি কোনো জায়গায় কোনো অন্যায়ের সাথে, সেই দলটি আমরা করি। তাই জননেত্রীর বিভিন্ন আন্দোলনকে নিয়েই একটা ছোট আমার এই প্রয়াস। আপনি তো এর আগেও আরো দুটো বই লিখেছেন। না, আগামী দিনে একটা বই আমার লেখা হয়ে গেছে, প্রিন্টিং এ গিয়েছে, সেটার নাম হচ্ছে বিশ্বাসঘাতক। যারা ধর্মকে ভাগ করছে, ধর্ম নাম করে যারা ধর্ম মানুষের মধ্যে বিবাদ তৈরি করছে, যারা ধর্মের নাম করে বজ্জাতি করছে এই বাংলায়, ভাষার নাম করে, ধর্মের নাম করে মানুষকে বিভাজিত করতে চাইছে, তাদের বিরুদ্ধেই। এবং একটা জিনিস করা হচ্ছে, যারা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের স্বাধীনতায় যাদের ন্যূনতম কোনো স্যাক্রিফাইস ছিল না, যারা ভারতবর্ষের স্বাধীনতায় ন্যূনতম তাদের কোনো অংশগ্রহণ ছিল না, অবদান ছিল না, ইংরেজদের পায়ে ধরে যারা কোনো সময় ভাইস চ্যান্সেলর হয়েছে, বড় বড় পদ পেয়েছেন, তাদেরকে কোনো না কোনোভাবে আজকে হিরো করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে দেশপ্রেমিক হিসেবে গণ্য করা হচ্ছে। এবং একটা হাওয়া উঠেছে যে তাদের কথা মানলেই আমরা দেশপ্রেমিক, আর তাদের সাথে মতের মিল বা আদর্শের মিল না হলেই আমরা সব দেশদ্রোহী। তারই প্রতিবাদে এই বিশ্বাসঘাতক বইটা। সম্রাট এইটা এই বই করেনি, বিশ্বাসঘাতকের সংখ্যাটা আমাদের বাংলায় খুব একটা বড় কিছু নয়, কিন্তু যারা যারা বিশ্বাসঘাতকতা করেছেন তারা আইসোলেটেড হয়ে গেছে। তাদের উল্লেখ করছো কি? না, তাদের উল্লেখ করবো না আমি, কেন তাদেরকে ইতিহাসকে যারা বিকৃত করছেন, ইতিহাসের সেই সব বিশ্বাসঘাতক যারা ইংরেজদের দালালি করেছে, যারা একসময় বলেছে ইয়ে আজাদি ঝুটা হ্যায় মত ভুলো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন করছে যখন স্বাধীনতার জন্যে, যখন ছাত্র আন্দোলন হচ্ছে তখন তাদেরকে রাস্ট্রিগেট করেছে, এই সব ব্যক্তিদের যারা আজকে দেশপ্রেমিক হিসেবে তুলে ধরে বাংলাকে বিভক্ত করতে চাইছে, ইতিহাসকে বিকৃত করতে চাইছে, তাদেরকে আমরা বলছি বিশ্বাসঘাতক। এই বইটা বাংলার ছাত্র যুবদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, রাজনীতি, নোংরা রাজনীতির মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, জাতির নামে, ধর্মের নামে, ভাষার নামে আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। ঠিক সেই জায়গায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমাদের জননেত্রী
জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যেই সব জিনিসগুলির বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করেছে মানুষের স্বার্থে, সেইগুলিকেই তুলে ধরা হয়েছে আমার ছোট্ট একটি প্রয়াসের মাধ্যমে। 1992 সালের 8ই এপ্রিল থেকে শুরু করে নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন পর্যন্ত বিভিন্ন তার গণ আন্দোলনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই চেষ্টাটা করার মূল কারণ হচ্ছে আদর্শটা রাস্তায় নেবে মাথা নিচে না করে যে লড়াইটা আদর্শ এবং নীতিকে সঙ্গে নিয়ে বাংলার মাটির স্বার্থে মাথা উঁচু করে যে লড়াইটা আমাদের পরম শ্রদ্ধেয়া দিদি দিয়েছেন তাকে প্রণাম ও শ্রদ্ধা জানানো, এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের ছাত্র যুবরা যে আন্দোলন সুসংগঠিত করছে বিজেপির বা সমসমবয়সী যারা ধর্ম এবং জাতির নামে যারা সব বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে, আমার প্রয়াস হচ্ছে সেইটাই সাধারণ মানুষের কাছে তুলে দেব। মানুষের মধ্যে কি বার্তা দেবেন? বার্তা একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় না সারা ভারতবর্ষে একমাত্র জননেত্রী যিনি কোনো অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেনি, এইটাই বার্তা। আমাদের যারা ভয় দেখাচ্ছেন, আমরা যারা ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরে মাটিতে বসে যারা আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে, তাদের জানা উচিত আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এক ইঞ্চিও মাথা নত করেনি কোনো জায়গায় কোনো অন্যায়ের সাথে। সেই দলটি আমরা করি, তাই জননেত্রীর বিভিন্ন আন্দোলনকে নিয়েই একটা ছোট আমার এই প্রয়াস। আপনি তো এর আগে আন্দোলন করেই যে মানুষকে সঙ্গে নিয়ে বদল আসে, আমার ধারণা এই বইটা সেদিকে একটা আলোকপাত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মমতা ব্যানার্জি আন্দোলন করে ক্ষমতায় এসছেন, টিভিতে মুখ দেখে না, এটা কি বলবে? হ্যাঁ, সবাইকেই অনুরোধ করবো, মমতা ব্যানার্জির আন্দোলনের ইতিহাস প্রত্যেকে জানেন, আরো এই বইটার মাধ্যমে আরো ভালো করে যদি পড়াশোনা করেন আরো ভালো করে। যখন বুঝলি লেখা নির্বাচন আগামী যে 21 নির্বাচনে কিছু প্রভাব পড়বে ছাত্রছাত্রী যারা করেছে? না দেখুন, মমতা ব্যানার্জি মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মণিকোঠায় তার যে সম্মান, সেই সম্মান নিয়ে তিনি আসীন আছেন। এই বইটার মূল সারবস্তু হচ্ছে আমাদের দল যারা করে, যারা এই নিউ জেনারেশন, তারা তো 90 দেখেনি, তারা তো 93 দেখেনি, তারা সিঙ্গুরও যখন হয়েছিল তখন তাদের বয়স যদি আজকের বয়স 21 থাকে, সিঙ্গুর হয়েছে আজ থেকে 14 বছর আগে, তখন তার বয়স 7 ছিল, সে অতটা জানে না। এই বইটা পড়লে সেইগুলো সম্পর্কে তারা জানতে পারে। Thank you.